এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল পুলিশের তল্লাশি আইনানুগ হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি জব্দ করা ছাড়াও কিছু সরঞ্জামের ক্ষতি সাধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি অত্যন্ত শঙ্কিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত যে দেশে এখন যে অবস্থা চলছে তাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশে টিকে থাকবে কিনা, সাংবিধানিক সরকার দেশে টিকে থাকবে কিনা, এবং ডেমোক্রেটিক প্রসেস আইনি শাসন থাকবে কিনা। আপনারা জানেন গতকাল সবার আগে কি ঘটনা ঘটছিল, বিএনপি নিজেরা মিটিং করে নিজের সভাপণ্ডল করবে, এরকম নির্বুদ্ধিমান বিএনপির কোনো নেতা আছে বলে তো আমি মনে করি না। এটা আমাদের সভা ছিল, প্রতিবাদ একটা সভা ছিল, প্রতিবাদ সভাতে আমরা নিজেরা ওই অবস্থা সৃষ্টি করবো কেন? এবং পুলিশের তরফ থেকে সরকারের তরফ থেকে অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত বড় বড় নেতারা বলেছেন যে ওনারা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে, এবং আমাদের পক্ষে পূর্ব পরিকল্পনা যদি বিএনপির থেকে থাকে ওনারা জানেন, তাহলে ওনারাই তো, যাতে এই পরিকল্পনা সফল না হয় প্রিভেন্টিভ মেজার নেওয়ার দায়িত্ব তো সরকার এবং পুলিশ বাহিনীর ছিল।